আমিনুল হাই জানিয়েছেন হোয়াই ফিশ ব্লাড অ্যান্ড বোন। হ্যাঁ, আপনি একটা আপনি মাঝখানে বলেছিলেন যে আমরা ওই যে কম্পোস্ট ইয়া করার জন্য যে এই ফিশ ব্লাড এবং বোন দেই, এটা কেন দেই এই জিনিসটা জানতে চেয়েছেন আমাদের আরেকজন দর্শক শ্রোতা আছেন আমিনুল হাই, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে ইউজ করি টিএসপি ইউরিয়া সারগুলা। জি, ফিশ ব্লাড এটা এমন একটা সার যার মধ্যে আপনার ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আপনার সারের জৈব সারের টোটাল উপাদানগুলো এখানে বিদ্যমান। আচ্ছা, মানে এটা তৈরি করে আপনার শুকনা ড্রাই ফিশ থেকে ব্লাড ড্রাই করে নেয় এবং অনেক কিছু বোন থেকে তৈরি হয়। এখন এটা কত পাওয়ারফুল আপনি চিন্তা করতে পারবেন এই সারটা, যারা আপনি এখন অর্গানিক খেতে চায় তাদের জন্য এটা এটা একমাত্র আপনার ফিশ অ্যান্ড ব্লাড। যে কোনো ফল যে কোনো সবজি দিবেন আপনি 100% ফল পাবেন। তবে একটা জিনিস আমি আমি যেটা জানি সেটা হলো যে ফিশ ব্লাড এবং বোন এগুলা বোধহয় ওই আপনার লাউ গাছের জন্য বোধহয় এটা আরো বেশি উপযোগী, বিশেষ করে মাছ ধোয়া পানি যেটা। হ্যাঁ, বাংলাদেশে দিত। হ্যাঁ হ্যাঁ, মারা দিত। এখানে আমরা আমি যে গার্ডেন করি আমাদের গার্ডেন এবার দিয়েছি আমরা লাউ গাছে, মানে যখন ফিশটা আমরা ওয়াশ করি, ওয়াশ করার পরে পানিটা স্পেশালি এটা আপনার ওই সিঙ্কটা বন্ধ করে রেখে দেওয়া হয়, পরে ওটা উঠিয়ে নিয়ে গাছের গোড়ায় দেওয়া হয় এবং এটা খুবই কাজের এবং লাউ গাছের জন্য স্পেশালি খুবই। ছোটবেলার কথা মনে করে দিলেন, যখন আমার আম্মারা আমার চাষিরা দাদিরা আপনি গ্রামে ওই লাউ গাছ লাগাইতো শীতের আগে কার্তিক মাসে, তখন দেখতাম তারা যখন এই অনেক মাছ হইতো এই সময় ইভিন কি তারা পুঁটি মাছও মাছে ওই লাউ গাছে গুড়া গায়ে দিত। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।